হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই অ্যাপ্লায়েন্সেস টেকনোলজি চ্যানেল আমরা এই চ্যানেলে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন গিজার ওয়াটার পিউরিফায়ার চিমনি সমস্ত ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস রিপেয়ার এবং সার্ভিসিং করে থাকি সম্পূর্ণ কলকাতা জুড়ে তো আজকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু চিমনি রয়েছে চিমনিটা আমরা নামিয়ে নিয়েছি সম্পূর্ণভাবে চিমনিটা যে পুরো ফুল সার্ভিসিং করা হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো গুলো সলভ করে দেওয়া হবে সমস্ত কিছু ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি তাহলে এত ডারলে হবে দেখুন ওই পাখাটা কিন্তু সুন্দর খুলে গেছে এই পাখাটা কিন্তু খুলছে না ঠিক আছে এই যে নাট এই ভেতরে একটা নাট আছে সামনেটা আচ্ছা এই সামনের নাটটা খুলেছি তারপরেও কিন্তু এই নাটটা খুল মানে পাখাটা বেরোচ্ছে না এই পাখাটা বেরিয়ে যাবে কোনো টেনশান নেই ওপরে একটুখানি কেরোসিন তেল দিয়ে দিতে হবে একটু কেরোসিন তেল দিয়ে দিলেই এটা একটু নরম হয়ে যাবে দিলে জোরে চাপ মারলেই কিন্তু খুলে যাবে ভয়ের কোনো চিন্তা নেই এই যে কেরোসিন তেল দিচ্ছি আমরা কেরোসিন তেল আগে দিয়ে দিই তারপরে ভিডিওটা বানাচ্ছি কাপড় নাও হাজার রকমের কাজ না আমাদের এবারে কখন কোনটা লাগে না লাগে সব এদিক ওদিক হয়ে যায় হুম कपड़ा दिए टानो, वो जो तुम कपड़ तो दिए, अरे सूखने कपड़े मुझे तो आते, आते कलो ये ले जावे, नो काब दूधो, नो तोलो, 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 हम्म, छुड़ी है ना, छुड़ी, अच्छे দেখুন চিমনিটা পরিষ্কার করতে সবচেয়ে প্রথম কেরোসিন তেল লাগবে তারপরে কিন্তু একটা ছোট্ট ছুরি লাগবে কেননা অনেক ময়লা আছে যেগুলো কিন্তু ডললেও বেরোবে না সেগুলোকে ছুরি দিয়ে কেটে 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 বার করতে হয় ঠিক আছে সেই জন্য দেখতে পাবো ওনার হাতে একটা ছুরি আছে আমরা ছুরি নিয়ে নিয়েছি কেরোসিন তেল অনেকটা লাগবে পরিষ্কার ভালো করে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটাই তেল লাগবে পেপার কাগজ লাগবে আর সুতির কাপড় লাগবে তাহলে সম্পূর্ণভাবে কিন্তু চিমনিটা পরিষ্কার হবে তো যাই হোক আমাদের পাখাটা খোলা বাকি আছে পাখাটা খুলি দেখতে পাচ্ছেন পাখাটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে গেছে আর হ্যাঁ ঠিক আছে মোটরটা এখন ঠিক আছে মোটরটা ঘোরাচ্ছি মোটর ঠিক আছে ওই ছুরিটা দিয়ে ভেতরটা দেখুন চিমনির পাখাটা তো পরিষ্কার করলে হয়ে যায় কিন্তু এবারে ভেতরটা যদি এই কালিগুলো রয়েছে দেখে এরকম কালি হয়ে রয়েছে এই কালিগুলো যদি আমি ভালো করে পরিষ্কার না করি তাহলে কি হবে পরি ওই পাখাগুলো পরিষ্কার করে দিলাম তারপরেও কিন্তু নোংরা টপ 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 করে তেল 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 হয়ে পড়বে ঠিক আছে সেই জন্য সম্পূর্ণভাবে মেশিনটাকে পরিষ্কার করতে হবে আর এই মেশিনটা তিন বছর হয়েছে সার্ভিসিং বলতে কোম্পানির লোক এসছিলো সবাই জানেন আপনারা তো ওদের যখন ফ্রি সার্ভিস থাকে ফ্রি সার্ভিসটা কীরকম হয়ে থাকে তো ওরকমই সার্ভিস হয়েছে আর এখন আমরা এসেছি পরিষ্কার করছি দেখুন কী বেরোচ্ছে আরও বেরোবে আরও বেরোবে আরও ভিডিও দিকে এগিয়ে যাচ্ছি আরও বেরোবে দেখাবো সব আপনাদের এবার আমরা একটা সুতির ন্যাগড়া নিয়ে নিয়েছি সুতির ন্যাংড়া আর কেরোসিন তেল এইটা নিয়ে যেই নোংরাগুলো বার করেছি ওগুলোতেও পড়ে রয়েছে ওইদিকে আর কিছু কিছু যে নোংরা রয়েছে ওগুলোকে আমরা ভালো করে ডলে 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 পরিষেবা করছি তারপরে শুকনো কাপড় দিয়ে কিন্তু পুষে নেব হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড মানে হাতে করে দিয়ে ছড়িয়ে দাও হুম দিলাম একটা বালতির মধ্যে ফ্যানগুলোকে রেখে দিলাম তারপরে কেরোসিন তেল ছড়িয়ে দিচ্ছি যাতে এই নোংরাগুলো রয়েছে কালিগুলো রয়েছে ওগুলো একটু নরম হয়ে যাক তারপরে পরিষ্কার করব ভালো করে কেরোসিন তেল ছড়িয়ে দিচ্ছি কিলো সবে বেশে আসবে কিন্তু সবে বেশে আসবে তেল তেল হুম সব আসছে আস্তে আস্তে যাই হোক মোটামুটি পরিষ্কার হয়ে এসছে এইটটি পার্সেন্ট পরিষ্কার হয়ে রয়েছে এবার ওর ভেতরে জালিগুলো থাকে ওই জালিগুলোকে আমরা পরিষ্কার করব আর এদিকে তেলের বাটি ফাটি রয়েছে এগুলো পরিষ্কার করব আর পিসিবির মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে পিসিবিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে দেখা যাক পরিষ্কার করলে যদি হয়ে যায় ভালো আর হলে রিপেয়ারিং করতে হবে পিসিবি বোর্ড আমরা খোলাখুলি করছি যাই হোক এটা ইন্টারনাল পজিশনের কাজ আছে এখন আমাকে হাত লাগাতে হবে করে দিলাম আচ্ছা এটা পরিষ্কার হয়ে রয়েছে এবার আমরা উপর দিয়ে কভারটা যেটা রয়েছে কভারটা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর কতটা ভালো করে পরিষ্কার হবে দেখাচ্ছি দাঁড়ান এই যে সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে জালিটা একদম চকচক চলো চলো তো দেখাবে নেক্সট ভিডিওতে এখন এইটুকুই